দেখেছেন আগে কখনো এরকম? একটা যন্ত্র, মানে স্কুটার টাইপের একটা কিছু, তার মধ্যে বসলেন আর হুট করে গাছের মাথায় উঠে গেলেন। ভাবতে পেরেছিলেন এরকম কখনো? নিশ্চয়ই ভিডিওটা দেখে বেশ অবাক হয়েছেন। গাছে ওঠা যায় এমন স্কুটার দেখেছেন কখনো? যদি না দেখে থাকেন তাহলে দেখুন এই ভাইরাল ভিডিওটি। শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। তার মধ্যে বেশিরভাগ ভিডিও থাকে প্রযুক্তির অভিনবত্ব নিয়ে, যা এক কথায় আমরা চেয়ে দেখতেই থাকি। ঠিক তেমনই একটি ভিডিও তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি শেয়ার করেছেন। গাছে চড়া যায় এমন স্কুটারের ভিডিও তিনি শেয়ার করেছেন, যার সাহায্যে আপনি তরতর করে গাছের মগডালে উঠে যেতে পারবেন নিমেষেই। কিভাবে তা সম্ভব তা জানলে আপনিও অবাক হবেন। নিশ্চয়ই ভিডিওটা দেখতে পাচ্ছেন, দেখতেই পেলেন কত তাড়াতাড়ি গাছের মগডালে উঠে যাওয়া যায়। দেশের বিভিন্ন সামুদ্রিক অঞ্চলে যেখানে লম্বা নারকেল গাছের মতো গাছ রয়েছে, সেখানে গাছে ওঠার জন্য এই স্কুটারটি বেশ ব্যবহারযোগ্য। তবে বিষয়টি যথেষ্ট ঝুঁকিপূর্ণও বটে। এই ভিডিওতে দেখা যাচ্ছে সাইকেলের মতোই একটি কাঠামো যা গাছের সঙ্গে লাগানো রয়েছে। চালক একটা সুইচ প্রেস করার সঙ্গে সঙ্গে গাছের উপরের দিকে চলে যাচ্ছে ওই স্কুটারটি। হর্ষ গোয়েঙ্কা ভিডিওটি শেয়ার করে লিখেছেন, এই স্কুটার আপনাকে 275 ফুট বা 84 মিটার লম্বা গাছে মাত্র 30 সেকেন্ডেই উঠে যাবেন। এই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। স্কুটারটি দেখে রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছেন অনেকেই। আচ্ছা, এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। তার সঙ্গে এরকম আরও মজার মজার ভিডিও দেখবার জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।